আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব যে 8টি আলামত দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। মহান আল্লাহ তালা সুন্দর অবয়বে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তালা বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। সুরা 3 আয়াত 4। বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য। একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট? কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না, কারণ এ ব্যাপারে প্রকৃত ইলম বা জ্ঞান একমাত্র আল্লাহর। তবে কোরআন ও হাদিসে এমন 8টি নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। তারা হলেন, নম্বর 1, নির্দয় হওয়া। অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া, আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। আর আল্লাহ যখন কোনো বান্দার ওপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কখনো আমাকে অশালীন দেখেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 6032। নম্বর 2, বরকত উঠিয়ে নেন। আল্লাহ তাআলা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার ওপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা আনকাবুত আয়াত 40। নম্বর 3, যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ আপদ দেন তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে তোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396। নম্বর 4, আল্লাহর কাছে প্রার্থনা না করা। আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন আয়াত 60। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। তিরমিজি হাদিস নম্বর 3373। নম্বর 5, অহংকারী হওয়া ও সত্যকে গোপন করা। অন্যকে ছোট করার মানসিকতা থাকা, মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা, যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা, তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায়, পরকাল থেকে সম্পূর্ণ থাকে সে উদাসীন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত, নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত 23। নম্বর 6, নিয়ামত অস্বীকার করা। প্রতিটি বান্দার ওপর দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে, কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের থেকে বেপরোয়া। তিনি তার বান্দাদের ফকির হয়ে পড়া পছন্দ করেন না, পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। সূরা জুমার আয়াত 7। নম্বর 7, খেয়ানত করা। কথা ও কাজে যখন আপনি খেয়ানত করবেন
তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট, তাই আপনি আপনার জীবনে খেয়ানত করেই চলেছেন, আল্লাহ তাআলা বলেন। আর যারা নিজেদের সঙ্গেই খেয়ানত করে, তুমি তাদের পক্ষে বিতর্ক করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো খেয়ানতকারী ও পাপিষ্টকে পছন্দ করেন না। সূরা নিসা আয়াত 107। নম্বর 8, সীমা লঙ্ঘন করা। যে কোনো কাজে মধ্যমপন্থা অবলম্বন করা, কোনো ক্ষেত্রে প্রান্তিকতা না করা, বাড়াবাড়িও করবে না, আবার শিথিলতা করবে না, আল্লাহ তাআলা বলেন। আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও আল্লাহ তাআলার পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত 190। ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা বিভিন্ন কাজে সীমা লঙ্ঘন করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমলে মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না, সকাল সন্ধ্যায় ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও, তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো, তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6463। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।